আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং S300। এই ফোনটাতে সমস্যা হচ্ছে, এই ফোনটা কাস্টমারের হাত থেকে পড়ে যায়, তারপর থেকেই মাউথ স্পিকারে কাজ করছে না। সো আপনাদেরকে যদি আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যানেলটা খুলে হাতে নিচ্ছি এবং নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাউথ স্পিকারে কিন্তু প্লাস মাইনাস দুটোটাই মিসিং, মানে একদম লাইন সহ উঠে গেছে। সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব, বা কোথায় থেকে লাইন টানলে আপনার মাউথ স্পিকারটি আগের মতো কাজ করবে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী মোবাইল সার্ভিসিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। ভিডিও শুরু করার আগে কিছু কথা না বললেই নয়, স্যামসাং S300-এর এই সমস্যাটার সমাধান আমি অনেক আগেই অন্যান্য ফোনে করেছি। যেমন কিছুদিন আগে আমার কাছে একটা স্যামসাং S300 আসে এবং সেটাতেও মাইকের সমস্যা, এই সেম জাম্পার করে আমি সমস্যার সমাধান করে ফেলি। এখন কথা হচ্ছে যে আমি এক হাতে ভিডিও করতেছি, সেজন্য আসলে আপনাদেরকে দেখাতে পারছি না, তবে আমি 100% শিওর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কাজ করলে আপনার কাজটি 100% কমপ্লিট হয়ে যাবে। এই ফোনের মাইক যেখানে লাগানো থাকে ঠিক তার অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পার্টস রয়েছে, এখানেই আমাদের মাইকের প্লাস এবং মাইনাস লাইন রয়েছে। সো এখানে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। সো এখানে আপনারা অনেকগুলো পার্টস দেখতে পাচ্ছেন এবং সামনে তার মধ্যে সামনে যে দুটো পার্টস দেখতে পাচ্ছেন, এই দুটো পার্টসের সামনেই হচ্ছে আমাদের মাইকের প্লাস এবং মাইনাস লাইন। সো এখান থেকে যদি আমরা দুটো জাম্পার করে দিই তাহলে কিন্তু আমাদের মাইক আবার আগের মতো কাজ করবে। সো এই পার্টস দুটোর মধ্যে ডান পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের প্লাস লাইন, এবং বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মাইকের মাইনাস লাইন। সো আমরা এখান থেকে যদি দুটি জাম্পার করে দিই আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। সো গাইজ, আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।